নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস আদর্শ হিন্দু হোটেলের পাঠপ্রতিক্রিয়া। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র মাঝবয়সী হাজারি ঠাকুর ওরফে হাজারি দেব শর্মা চক্রবর্তী, যিনি এরাসোল গ্রামের বাসিন্দা। সরল, সৎ, নিরীহ ও শান্ত মনের একজন মানুষটি নিজের গ্রাম ছেড়ে রানাঘাট শহরের রেলবাজারে অবস্থিত বিচু চক্রবর্তীর হোটেলে রাঁধুনি কাজ করেন। রোজ কাজের পর ফাঁকা সময় পেলে হাজারি ঠাকুর রানাঘাট চুন্নি নদীর ধারে বসে ভাবতেন তিনি নিজে একদিন নিজে একটা হোটেল খুলবেন, নিজের হোটেলে নিজেই রান্না করবেন, অতিথিদের বিশ্রামের বন্দোবস্ত করবেন, নিজের মেয়ের ভালোভাবে বিয়ে দেবেন, পরিবারকে সুখে রাখবেন, আর এই হোটেলে নাম দেবেন আদর্শ হিন্দু হোটেল। কিন্তু হোটেল খোলার জন্য যত টাকার দরকার সে টাকা তার কাছে নেই, কী করে তাহলে বাস্তবায়িত হবে তার স্বপ্ন? রাঁধুনি কাজ করতে করতে হাজার হাজার অন্য লোকের গালমন্দ সহ্য করেও এই স্বপ্ন দেখে চলেন তিনি। কিন্তু সত্যিই কি শেষ পর্যন্ত এত বাধাজাল অতিক্রম করে তার এই স্বপ্ন সার্থক হবে? মনের অদম্য ইচ্ছে, কঠোর পরিশ্রম আর সততা থাকলে সব আশাই পূর্ণ হয় একদিন। 7 টাকা মাসিক মাইনে পাওয়া থেকে হোটেল খোলার স্বপ্ন, 45-46 বছর বয়সে এসে হাজারি ঠাকুর সত্যি তার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছে যে স্বপ্ন সার্থক করতে বয়স কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। মনের অদম্য ইচ্ছে, পরিশ্রম, আদর্শ আর সততা থাকলে যে কোনো বয়সে স্বপ্নপূরণ করা যায়। এই উপন্যাস সেই স্বপ্নপূরণের, হাজারি ঠাকুরের স্বপ্নপূরণের কাহিনী। আমাদের সমাজে এমন অনেক মানুষই থাকেন যাদের সাথে বিশেষ রক্তের সম্পর্ক না থাকলেও তারা সবসময় মানুষের পাশে থাকেন, মানুষের ভালো চান, মানুষের উপকার করেন। হাজারি ঠাকুরের পাশে এসে দাঁড়ায় কুসুম আতসী নামের কন্যাসম মেয়ে দুটি। দুজনই হাজারি ঠাকুরের নিজের গ্রাম এরাসোলের মেয়ে। হাজারি ঠাকুরের স্বপ্নের কথা জানতে পেরে তারা তার পাশে এসে দাঁড়ায়। একটি অসাধারণ কালজয়ী উপন্যাস, আর লেখকের বিষয়ে তার লিখনশৈলীর বিষয়ে মন্তব্য করার ধৃষ্টতা তেমন নেই। বন্ধুরা, যে পর্যন্তই, আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।